আখরের বিশিষ্ট শিক্ষানুরাগী মোতাহার হোসেন খান হাসানের ইন্তেকাল। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্র, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমদ খান। ব্রাহ্মণবাড়িয়ার আখড়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী গ্রিন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সমাজসেবক মোতাহার হোসেন খান হাসান বুধবার বিকেলে নিজ বাড়িতে স্ট্রোকজনিত রোগে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। মরহুম হাসান মাস্টারের চাচাতো ভাই ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন খান জানান, বুধবার বিকেল থেকেই তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন। পরে তাকে আখড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বড়দের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আখড়া পৌর শহরের কলেজ পাড়ায় তার প্রতিষ্ঠিত আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গ্রিন ভ্যালি স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবকদের মাঝেও ছড়িয়ে পড়ে শোকের ছায়া। মরহুম হাসান মাস্টার লেখাপড়া শেষ করে জীবিকার তাগিদে কয়েক বছর প্রবাসে ছিলেন। এদেশে এসে কয়েক বছর ঢাকা বিএসবি ফাউন্ডেশনে দায়িত্ব পালন করেন। পরে আখাউড়ায় নিজে গ্রিন ভ্যালি স্কুলটি প্রতিষ্ঠা করেন। শুরু থেকে আজ পর্যন্ত এলাকার কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া অর্জনে বিদ্যালয়টি বিশেষ ভূমিকা রাখছে জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা। বৃহস্পতিবার বাদ আসর দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন সহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করে। তার মৃত্যুতে কসবা আখড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। এ সময় বিশিষ্ট ব্যক্তিরা মরহুম হাসান মাস্টারের বর্ণিল জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আমার বাবা খুবই অনেক ভালো মানুষ ছিলেন। যদি কোনো অন্যায় করে থাকে তাহলে সবাই আমার বাবাকে ক্ষমা করে দিবে। দেখলে একটা কৌশল বিনিময় ওনার সম্পর্কে আমার মামা হয় বিজয়নগরের ছাত্রলীগের সেক্রেটারি রাজবীর মামা, এই সুবাদে আমার সাথে ওনার সম্পর্ক মামার, ওনার জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। ওনার সকলের সাথে গ্রিন গ্রিন এলাকাতে চলাফেরা করছে এবং গ্রামের সাথেও চলাফেরা করছে। চলাফেরা করতে যায় যদি কারো মনে দুঃখ এবং কষ্ট এবং আঘাত যদি দেওয়া থাকে, আমি এই হাসান হাল আমার এই সম্পর্ক চাস্ত ভাই এর পক্ষ থেকে আমি আপনাদের কাছে হাত জোড় মাফ চাই, ওনাকে আপনারা আল্লাহর কাছে মাফ করে দিবেন। হাসান খান ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু। ক্লাস ওয়ান থেকে আমি হাসানের সাথে লেখাপড়া করছি, বলতে পারবো না। হাসান খুব ভালো লোক ছিলেন এবং জীবনে মানুষের কাঁচা লাইলো ফাড়া দিছে না। তো আমি দোয়া করব হাসান খানকে যেন আল্লাহ বেহেস নসিব করে এবং হাসান খানের পরিবার যেন এসব ক্লাস হইতে পারে, এই দোয়া করছি। আসসালাম। দুঃখ লাগছে আজকে হাসান ভাইয়ের ছেলেটা এসএসসি পরীক্ষা দিতে গেছে বাবার লাস্টে, এটা খুব একটা মানে শোনার পরে খুব খারাপ লাগলো বেশি। আর একটা হাসান ভাই মেয়ে আছে, এক ছেলে এক মেয়ে, এরা যাতে হাসান ভাইয়ের ছেলে এবং মেয়েদের আল্লাহ সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সবার কাছেই দোয়া চাই এবং হাসান ভাইকে আল্লাহ যেন বেশ নসিব করে। হাসান মাস্টার আমাদের পুরা আখড়ার একটা গর্ব এবং আমরা হাসান মাস্টারকে হারিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা অভিভাবক হারিয়েছি। এভাবে হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে যাবে এই চিন্তাটা আমরা মুঠো করি নাই। একজন বড় ভাই না, মানে আমার বন্ধু সুলভ ছিল, বন্ধু আমার, উনি আমার বন্ধুর মতো, আমরা একসাথে চলাফেরা করছি, যেই সময় সুখে দুঃখে সবসময় উনি পাশে পাইছি। হঠাৎ ওনার এই মৃত্যুটা কোনোভাবে আমি মেনে নিতে পারছি না। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, ওনার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।